আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিক অফ রফিক ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্লাস থ্রি ফুটবল রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, পড়াশোনা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের সাথে ফুটবলের নতুন নতুন তথ্য এবং যে আইনকানুনগুলো রয়েছে সে আইনকানুন সহ পরিবর্তিত যে আইন সেগুলো নিয়ে আলোচনা করব এবং ফুটবলের মজার মজার তথ্য দিব দেওয়ার চেষ্টা করবো আমার এই ভিডিওগুলোতে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আর যদি কোনো পরামর্শ কিংবা উপদেশ বা যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আজকে জেনে নিই আজকের ভিডিওর বিষয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফুটবলের 2019 বিশ্ব সেশনে বদলে গেছে অনেকগুলো কিন্তু নিয়ম কারণ, সেই পরিবর্তন এসেছে ফুটবলে। সেই পরিবর্তিত আইনগুলোর মধ্যে কিন্তু চারটি আইন নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আজকের ভিডিওতে তার বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলুন জেনে নিই সেই পরিবর্তিত আইনগুলো। প্রথমে যে পরিবর্তন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে ফ্রি কিকের সেই মানব দেওয়াল যে তৈরি করা হয় ফ্রি কিকের সময়। আমরা জানি পেনাল্টি এরিয়ার আশেপাশে ফ্রি কিক থেকে কিন্তু চমৎকার চমৎকার গোল কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। সেই গোলকে কিন্তু বাধা দেওয়ার জন্য ডিফেন্ডিং টিম সেখানে মানব প্রাচীর তৈরি করে। পূর্বে আমরা লক্ষ্য করতাম সেই মানব প্রাচীরে কিন্তু অ্যাটাকিং টিমের প্লেয়াররাও দাঁড়িয়ে যেত এবং কিছুটা সুযোগ তৈরি করার একটা চেষ্টা বা একটা ধাক্কা পুশিংয়ের যে ঘটনাগুলো ঘটতো তা কিন্তু আমরা লক্ষ্য করতাম। কিন্তু এই আইনে কিন্তু এসেছে পরিবর্তন। বর্তমানে যদি তিন বা তার অধিক যদি প্লেয়ার কোনো ফ্রি কিকে মানব ওয়াল তৈরি করে বা মানব প্রাচীর তৈরি করে সেক্ষেত্রে কিন্তু অ্যাটাকিং টিমের প্লেয়ারদেরকে 1 মিটার দূরে অবস্থান করতে হবে আর তারা ওয়ালের ভিতরে দাঁড়াতে পারবেন না। সেখানে এসেছে কিন্তু পরিবর্তন। পরিবর্তন নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফুটবলের খেলো যে পরিবর্তনের নিয়ম তাতে কিন্তু এসেছে পরিবর্তন। সেই আগে কিন্তু আমরা লক্ষ্য করতাম যদি কোনো খেলোয়াড়কে পরিবর্তন করতে হতো সেক্ষেত্রে কিন্তু চতুর্থ রেফারি মধ্যমাঠ দিয়ে যে প্লেয়ারটি মাঠ থেকে বেরিয়ে যাবেন তিনি কিন্তু মধ্যমাঠ দিয়েই মাঠ থেকে বেরিয়ে যেতেন এবং যে বদলি প্লেয়ার মাঠে ইন করবেন তিনি মাঝমাঠ দিয়েই প্রবেশ করতেন। এক্ষেত্রে কিন্তু মাঠের যদি বিভিন্ন কোনায় অন্যান্য কোনায় দূরে যদি খেলোয়াড় থাকতো সেক্ষেত্রে কিন্তু খেলোয়াড় চেঞ্জের একটা যে সময় সেই সময় কিন্তু অনেকটা বেশি লাগতো যা ফুটবলকে অনেকটা স্লো করে দিত। কিন্তু সেই আইনে কিন্তু এসেছে এখন পরিবর্তন। যদি এখন কোনো খেলোয়াড়কে পরিবর্তন করা হয় সেক্ষেত্রে যে বদলি প্লেয়ার যিনি মাঠ ছেড়ে যাবেন তিনি কিন্তু মাঠের যে কোনো নিয়ারেস্ট পয়েন্ট দিয়ে বেরিয়ে চলে যেতে পারেন এবং যে প্লেয়ারটি মাঠে ইন করবেন তিনি কিন্তু মধ্যমাঠ দিয়ে মাঠে প্রবেশ একটা বের হয়ে গেলেন মাঠ থেকে তিনি কিন্তু দ্রুত তার যে বসার যে টিমের যে বসার স্থান রয়েছে সেখানে চলে যাবেন। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে পরিবর্তন তা কিন্তু ভিডিও অপারেটিং রুম ও রেফারি রিভিউ এরিয়া। আমরা সবাই জানি ফুটবলে কিন্তু এখন ব্যাপক প্রযুক্তির ছোঁয়া এবং খেলাতে প্রচুর প্রযুক্তির ব্যবহার চলছে। সেই সুবাদেই কিন্তু রেফারি রিভিউ এরিয়া এবং ভিডিও অপারেটিং এই আইনটি এসেছে। সেই আইনটির মধ্যেও কিন্তু এসেছে পরিবর্তন। পূর্বে কিন্তু রেফারি রিভিউ এরিয়াতে যদি কোনো খেলোয়াড় কিংবা বদলি প্লেয়ার কিংবা কোচ বা টিম অফিসিয়াল চলে যেতেন কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু রেফারি তাকে সতর্ক করে দিত, কিন্তু বর্তমানে সেটি আর থাকছে না। রেফারি মহোদয় কিন্তু তাকে সরাসরি হলুদ কার্ড দেখাতে পারবেন এবং ভিডিও অপারেটিং রুমের যদি কোনো খেলোয়াড় বদলি খেলোয়াড় কিংবা কোচ প্রবেশ করতেন পূর্বে তাকে কিন্তু রেফারি সতর্ক করে দিতেন এবং টেকনিক্যাল এরিয়া থেকে বহিষ্কার করে দেওয়া হতো। কিন্তু বর্তমান আইনে খেলোয়াড় বা বদলি খেলোয়াড় কিংবা কোচ বা টিম অফিসিয়াল যদি সেই ভিডিও অপারেটিং রুমে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু রেফারি সরাসরি তাকে রেড কার্ড প্রদর্শন করবেন এবং খেলার মাঠ থেকে বহিষ্কার করবেন। সেই পরিবর্তনটি এসেছে। চার নম্বর যে পরিবর্তন নিয়ে আলোচনা করবো রেফারি কিন্তু বর্তমানে কোচ টিম অফিসিয়ালদেরকে ইয়েলো কার্ড কিংবা রেড কার্ড প্রদর্শন করতে পারবেন যদি তারা নিয়ম বহির্ভূত কোনো কাজ করে বা টেকনিক্যাল এরিয়া থেকে বেরিয়ে যান বা খেলাতে যদি কোনো প্রভাব বিস্তার করে যার ফলে খেলা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু একজন খেলোয়াড়ের মতোই রেফারি কিন্তু টিম অফিসিয়াল বা কোচকে কার্ড প্রদর্শন করতে পারবেন। যদি টিম অফিসিয়ালদের কাউকে আইডেন্টিফাই না করা যায় সেক্ষেত্রে কিন্তু যে সিনিয়র কোচ রয়েছেন তাকে রেফারি কার্ড প্রদর্শন করবে। কিন্তু আমরা লক্ষ্য করতাম যদি কোচ টিম অফিসিয়ালরা যদি মাঠে বিশৃঙ্খলা করতো বা টেকনিক্যাল এরিয়া থেকে বেরিয়ে যেত বা নিয়ম বহির্ভূত কোনো কাজ করতো সেক্ষেত্রে কিন্তু চতুর্থ রেফারি উঠে যেতেন, উঠে যেয়ে কিন্তু তাকে বারবার সতর্ক করতেন। বর্তমানে কিন্তু পরিবর্তিত আইন হয়ে সেটি আর থাকছে না। রেফারি কিন্তু সরাসরি তাদেরকে হলুদ কার্ড কিংবা রেড কার্ড প্রদর্শন করে কিন্তু মাঠ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রদান করতে পারেন। এই ছিল চারটি পরিবর্তন। পরবর্তী আরও বেশ কিছু পরিবর্তন যেগুলো এসেছে 2019 বিশ্ব সেশনে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই ভিডিওগুলো সামনে পাবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে বা সৎ কোনো পরামর্শ থাকলে। ধন্যবাদ, ভালো থাকবেন।